নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্য যদি অব্যাহত প্রতিবাদ রাজ্যের প্রান্তে প্রান্তে ক্ষোভর অগ্নি কোরবাত যদি গণ অনশন কোরবাত আকৌ অর্ধ উলঙ্গ প্রতিবাদ মাজুরীত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একত্রিত হয় সত্রাধিকারবৃন্দ সত্রাধিকার সকলে সমবেত হয়ে বিরোধিতা করে নাগরিকত্ব সংশোধনী আইনের ভাষা আর ভূমি জন্মভূমি দুইটাকে মাতৃ বলে কোয়া হয় মাতৃ যেটা বিপন্না হয় তার কারণে পুত্রই কর্তব্য করা বিধেয় যখন আইনের মাধ্যমে আমার ভাষা সংস্কৃতি ভূমি বিপন্ন হয়েছে সেই আইনখনের বিরুদ্ধে আমি আমার যখন একক সংখ্যাগরিষ্ঠ সরকার আছে সেই সরকারখনক আবেদন জানাইছো অরুণাচল মেঘালয়ক যেনেকৈ এই আইনখনে স্পর্শ করা নাই আমার অসম মাতৃকও তেনেকৈ মুক্ত করক এই দৃশ্য অসম অরুণাচল সীমান্তর জোনাই রুকসিন গেটর আসু আর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর প্রতিবাদত কপিল জোনাই 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ ওপৰত আসু আর AJYCPৰ কর্মী অর্ধ উলঙ্গ হৈ প্রতিবাদ সাব্যস্ত করাই নহয় সমূহীয়া মুন্দনো করে দুইটা দলের সদস্যই বিশ্বনাথৰ চন্দ্রপুরৰ বাকৰিত আসুর গণ অনশন কার্যসূচী গীত গাই সংশোধনী আইনের বিরোধিতা করে গণ অনশনত অংশ লওয়া প্রতিবাদকারী ধেমাজি আর মাজুলীতো সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ ধেমাজিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিরে উলিওয়া হয় প্রতিবাদী সমদল ইপিনে শহীদ দীপাঞ্জল দাসর ছয়গাঁওর বাসগৃহত উপস্থিত হয় আসুর কেন্দ্রীয় নেতৃবর্গ দীপাঞ্জলর শহীদ বেদীত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আসুয়ে ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ